बोलो सियावर रामचंद्र की जय। प्रणाम सिया राम किया विश्व कल्याण, बोलो राम सिया राम सिया যেহেতু মন্দির মুকলি হয়েছে, মন্দির কালি প্রতিষ্ঠা হল আজি 23 তারিখ, আজি সাধারণ দর্শনার্থীর বাবে মুকলি করা হয়েছে। আজি সকলে বিচারিছে যে প্রথম দিনটোতে আহি তেওঁলোকে রামলালার দর্শন করিব আর শ্রীরামর দর্শন করিব। আর সেই ফলে যে দৃশ্য আপনি দেখিছে, সেই ফলে এনেকৈ সিকিউরিটির তাত কিছু চেক বহুয়া হয়েছে। ইয়াত খুব কাঢ়া নিরাপত্তা ব্যবস্থা, রাম মন্দিরের এই গোটে চৌহদত দেখা গৈছে খুব কাঢ়া নিরাপত্তা ব্যবস্থা। আর তাত বিভিন্নটা সিকিউরিটি গেট তৈরি করা হয়েছে, আর সেই গেটেরে এই সকল লোক আগবাড়িছে। চাও আর নির্দিষ্ট দর্শনের সময় ডাঙর চৌহদ এটা রাম মন্দিরের, আমি ভিতরের যে দৃশ্য আমি সে আমার দর্শকক দেখায় গিয়ে আছো। ডাঙর চৌহদ এটা, ডাঙর চৌহদ, আর তাত ইয়ার পিছত সম্পূর্ণক আর সুন্দরক সজাই তোলা হব বলে আমি গম পাইছো। আজি ফুলেরে সুসজ্জিত হয়ে আছে রাম মন্দির, আর এনেকি ইয়াত প্রতিটি ক্ষণ প্রতিটি যে অযোধ্যাবাসীর অপেক্ষা যে মন্দির দর্শন করব। আর একটা কথা কম যে এই যে রাম মন্দির, এই রাম মন্দির নির্মাণের এই গোটেই প্রক্রিয়াটো দীর্ঘদিনিয়া বলে কবলৈ গলেও ইয়াত কব লাগিব খুঁটি নাতি সকলখিনি চাওয়া হয়েছে। এই রাম মন্দিরের নির্মাণ কার্য এনেকা যে ইয়াত 6.5 প্রাবল্যর ভূমিকম্পলৈকে এই রাম মন্দিরত কোনো ক্ষতি নহয়, সম্পূর্ণ তেনে বনোয়া হয়েছে। কোনো ধরনের কংক্রিট ইয়াত ব্যবহার করা হওয়া নাই, সম্পূর্ণ শিলেরে নির্মিত, শিলেরে নির্মিত নাগারা শৈলীত নির্মিত যি উত্তর ভারতের মন্দিরের শৈলী। আমার ভারতত, আমার ভারতবর্ষত বিভিন্ন তেনেকা মন্দির নির্মাণের বা মন্দিরের শৈলী আছে, আর সেই শৈলীর ভিতর অন্যতম এই শৈলী। আপকাছে আহে ঘন্টে কি লাইন লগি হুই লেকিন প্রশাসন আরাম আরাম আহিস্তা আহিস্তা নিকাল রা হ্যাঁ ধুনিয়াকৈ ধুনিয়াকৈ কৈছে যে প্রশাসনের ফালের ব্যবস্থা এই ধরনের করা হয়েছে যে সুদিব পারিব। আর সেই ফলে জয় শ্রীরাম ধ্বনি দিয়া আপুনি হয়তো দেখিছে ভক্তর ভিড়, এয়া ভক্তর ভিড় আমার ক্যামেরার ফলে চাই জয় শ্রীরাম ধ্বনি দি আছে। আর এয়াই পরিবেশ, এয়াই পরিবেশ, রামময় পরিবেশ চারিওফালে। আর গদালৈ বাবা এজন আহিছে, গদা গদা গদালৈ বাবা আহিছে। পুয়া 3 বজার এনেকি ভিড় পরিলক্ষিত হয়ে আছে, যথেষ্ট সংখ্যক লোকের ভিড়, মানুষ আহিয়ে আছে, পুয়ারে পুরা অপেক্ষা করে আছে। আর ইয়াত কবলে গেলে এক প্রকার ইয়াত আরক্ষী নিরাপত্তারক্ষী সকলের বাবে যথেষ্ট এই গোটে পরিস্থিতি নিয়ারিক চলাই নিয়ার ক্ষেত্রে যথেষ্ট যেন এক প্রকার প্রত্যাহ্বান আহি পড়ছে। এই মুহূর্তে যে দৃশ্য আপনার দেখাইছো বহু সংখ্যক লোকের ভিড়, আর এই ভিড় ক্রমাৎ বাড়িছে। রামলালার দর্শন করবলে এই ধরনের সকল আগবাড়িছে, আর মূল যে উদ্দেশ্য সেয়া হয়েছে যে আজির দিনট ভগবানের দর্শন করা, ঈশ্বরের দর্শন করা, আর এই রাম শ্রীরামর দর্শন করা। আর তেনে দেখা গেছে যথেষ্ট সংখ্যক লোকের ভিড়, পুয়া 7 বজার এই ভিড় এনেক অব্যাহত আছে। আর ইয়াত যি এই কেটা দিন যথেষ্ট ইয়াত ভক্তিময় একটা পরিবেশ, সেই পরিবেশের মাজত আমি অহর আপনার দেখাই যাবলে যত্ন করে আছো। বোলো সিয়াবর রামচন্দ্র কি জয়, প্রণাম সিয়া রাম কিয়া বিশ্ব কল্যাণ, বোলো রাম সিয়া রাম সিয়া।